ভ্যাকসিনের জন্য ভারতকে তাগাদা রাশিয়া চীনের টিকা উৎপাদনে অনুমোদন করোনায় একদিনে 77 মৃত্যু লকডাউনের মেয়াদ বাড়ল শপিং মল দোকানপাটে অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা সংকটে শ্রমিকদের পাশে নেই পরিবহন নেতারা 6% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জামায়াত বিএনপি হেফাজত একই সুতোয় গাঁথা সহিংসতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আরও 8 কর্মী আটক কাল পাল্লে কেলেতে লঙ্কানদের বিরুদ্ধে শেষ টেস্ট জিতেই দেশে ফিরতে চায় টাইগাররা সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সন্ধ্যা 7:21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online লকডাউনের কারণে সংক্রমণ কমলেও সব সময় লকডাউন দেয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মন্ত্রী বলেছেন দেশে অক্সিজেন সংকট নেই আর টিকার জন্য ভারতকে তাগাদা দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে চীনের সিনোফার্মের সাথে চুক্তি হতে পারে বলেও জানান তিনি এদিকে কোভিড-19 24 ঘন্টায় মারা গেছেন 77 জন দৈনিক সংক্রমণ হার 10.48% বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও করোনা রোগীদের চিকিৎসায় কোভিড ইউনিট বাড়াচ্ছে সরকার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় অ্যাজমা সেন্টারকে কোভিড ইউনিটে রূপান্তরিত করা হয়েছে দুপুরে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী বলেন লকডাউনের সংক্রমণ কমেছে সরকারি বেসরকারি হাসপাতালে অর্ধেক বেড খালি সেই সাথে অক্সিজেন সংকটও নেই তবে রোগী বাড়লে সংকট তৈরির আশঙ্কার কথাও জানান মন্ত্রী আমরা লিকুইড অক্সিজেন ব্যবহার করেছি পাশাপাশি আমরা গ্যাস অক্সিজেনও এখন ব্যবহারের ব্যবস্থা করেছি আমরা লিকুইড অক্সিজেন আরো বেশি করে মজুদ করারও ব্যবস্থা আমরা করেছি এখন আমরা ভালো আছি কিন্তু আমরা চাই না রোগী আরো তিনগুণ বেড়ে যাক তখন আমরা কিন্তু সমস্যায় আমরা পড়ে যাব চীনের সিনোফার্মের সাথে টিকার জন্য দ্রুততম সময়ে চুক্তি হতে পারে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং চায়নার সাথেও আমরা চিঠিপত্র আদান প্রদান করেছি এবং অল্প সময়ের মধ্যেই সিনোফার্মের সাথে আমরা হয়তোবা চুক্তিবদ্ধ হতে পারবো এবং ভারতের সাথেও আমাদের কথাবার্তা চলছে যাতে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা যাতে তাড়াতাড়ি পাই এবং সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও তাগিদ দিচ্ছে এবং ভ্যাকসিনকেও তাগিদ দিচ্ছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 77 জনের 358টি ল্যাবে 28,206 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 2,955 সুস্থ হয়েছে আরও 5,392 জন দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 10.48% বেড়েছে সুস্থতার হার 89.09% স্মৃতিমণ্ডল 21 টেলিভিশন ঢাকা রাশিয়া ও চীনের ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 14তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 16তম সভায় এ অনুমোদন দেয়া হয় পরে অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল বলেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিসিআর টেস্ট কিট এবং পিসিআর ল্যাব সরঞ্জামাদি ক্রয়ের অনুমোদনও দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয়ের সিদ্ধান্তও দেওয়া হয়েছে মিশে যে দুইটা প্রস্তাবনা ছিল একটি হচ্ছে আমাদের ভ্যাকসিন কিনা ভ্যাকসিন আমাদেরকে বিকল্প সোর্স থেকেও আনতে চেষ্টা করতে হবে ইট ডাজ নট মিন যে আমাদের প্রথম যে সোর্স ছিল এটা বাতিল হয়ে গেছে না নট দ্যাট প্রথম সোর্সটিও আমরা পার্শ্ব করে যাচ্ছি এখন আমরা বিকল্প হিসেবে আমি আমাদেরকে আগেও বলেছিলাম বিকল্প হিসেবে আমাদের মাথায় সবসময় রাখতে হবে এখন বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন 5 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এবারের আদেশে দোকান ও শপিং মল খোলার সময় বাড়িয়ে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চালু রাখার কথা বলা হলেও গণপরিবহন ও অফিস ছুটির ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার মেয়াদ 5 মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো। ভারতের সাথে পণ্য পরিবহন ছাড়া চলাচল বন্ধ থাকার পাশাপাশি জরুরি প্রয়োজনে ফেরতদের বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এছাড়া মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন ফেরতদের নন কোভিড সহ টিকা সনদ থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দোকানপাট, শপিং মল খোলার কথা থাকলেও সব ক্ষেত্রে তা উপেক্ষিত। অধিকাংশ শপিং মলে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এদিকে দ্বিতীয় ধাপে সর্বাত্মক লকডাউনের শেষ দিনে রাজধানী জুড়ে প্রায় সব কিছুই স্বাভাবিক। গণপরিবহন ছাড়া অবাধে চলাচল করছে সব ধরনের যানবাহন। রাসেল খানের রিপোর্ট। জীবন জীবিকার কথা বিবেচনা করে সর্বাত্মক লকডাউনের মধ্যে খুলে দেওয়া হয়েছে শপিং মল, দোকানপাট। মার্কেট খুললেও নেই কর্মচাঞ্চল্যতা। ক্রেতা সংকট থাকায় অবসর সময় কাটাচ্ছেন রাজধানীর অভিজাত শপিং মলের ব্যবসায়ীরা। নারীদের কাছে কেনাকাটা মানে নিউ মার্কেট ও গাউসিয়া, তাই কিছুটা ক্রেতা সমাগম রয়েছে সেখানে। করোনার প্রকোপ বাড়ায় মার্কেটে ক্রেতা কম। আসলে হ্যান্ড স্যানিটাইজারটা সব জায়গায় দেয়নি, আমি আসার পর থেকে আমরা এক জায়গায় পাচ্ছি। স্যাভলন বা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, বাট তারপরেও তো ওরকমভাবে স্বাস্থ্যবিধি হচ্ছে না। লকডাউনের কারণে একেবারেই গণপরিবহন বন্ধ, কাস্টমার আসতে পারতেছে না। এই সিচুয়েশনে 20,000-30,000 হাইস্ট সেল। তবে ব্যবসায়ীদের দাবি, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও নিয়ম মেনে দোকানপাট খোলা হচ্ছে। লকডাউন উঠে গেলে এবং গণপরিবহন স্বাভাবিক হলে ক্রেতা সমাগম বাড়বে বলেও আশা ব্যবসায়ীদের। এই বছর করোনার পরিস্থিতি সব কিছু মিলে আমাদের একেবারে নাজেহাল অবস্থা। প্রতিটা দোকান আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পারেন, আমরা নিজেরা কর্মকর্তারা যারা আছি তারা সবাই মিলে একসাথে দেখেন, আমরা নিজেরা নাইমে আসছি, প্রতিটা গেড়ে গেড়ে আমরা নিজেরা ডিউটি করতেছি, মানে কয়েকজন স্বাস্থ্যবিধি ছাড়া কেউ দোকানদারি করতে না পারে। চলমান লকডাউনের কোনো চিহ্ন নেই রাজধানীতে। শুধুমাত্র গণপরিবহন ছাড়া নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনে বন্ধ বাস, ট্রেন, লঞ্চ, ভালো নেই পরিবহন শ্রমিকরা। বাস শ্রমিকদের বেশিরভাগই দৈনিক মজুরিতে কাজ করেন, প্রায় এক মাস বন্ধ আয়ের চাকা। অন্যদিকে বেতন ভাতা বন্ধ লঞ্চ শ্রমিকদেরও। বছর জুড়ে কল্যাণের নামে টাকা তোলা হলেও সংকটকালে শ্রমিকদের পাশে নেই পরিবহন নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। লকডাউনের জন্য প্রায় মাসখানেক ধরে আন্তনগর বাস চলাচল বন্ধ। টার্মিনালে অলস সময় পার করছেন শ্রমিকরা। বাসগুলো স্ট্যান্ডে থাকায় পাহারা দিতে হয়, তাই ছুটিও নেই। চাকা ঘুরছে না, তাই মজুরিও নেই। অতি কষ্টে দিন যাপন করছেন শ্রমিক কর্মচারীরা। আমরা আমাদের যা ছিল স্বর্ণ গয়না বউয়ের বিচ্ছা চলতেছি, আর কি করুন। আমাদের একটা চান্স দেব যে আমরা একটু কয়না খাই, দুটো ভাত খেতে পারি, পেটটা যেন ভরে, আর কিছু না। বছর জুড়ে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তোলা হয়। সংকটের এই সময়ে শ্রমিকদের পাশে নেই নেতারা। কিছু অনুদান দেওয়া হয়েছে, কিন্তু যে অনুদান, এই অনুদান তো মানে আপনার 2-3-5 দিন চলার মতো। আমরা দিন আনি দিন খাই, গাড়ির চাক্কা ঘুরলে আমরা খেতে পারবো, চাক্কা না ঘুরলে খেতে পারবো না। লকডাউনটা তুলে দিলে, পরিবহনটা ছেড়ে দিলে আমরা চড়ে পড়ে খেয়ে বাঁচতে পারবো। এদিকে লঞ্চে শ্রমিক কর্মচারীদেরও অভিন্ন ভাগ্য। বেশিরভাগ কর্মীকে লঞ্চে থাকতে হচ্ছে, তবে বেতন নেই। পানির কষ্ট, রাত্রে লঞ্চে ঘুমাইতে কষ্ট, গরমে কষ্ট, খাইতে কষ্ট, সব দিকে কষ্ট। তার বেতন নাই, আদি নেই। 1-2-5 টাকা এরকম জমাইছি যা, ওই দিয়ে এখন উপার্জন, দুবেলার জায়গায় একবেলা খাই। এই সঞ্চয় যা ছিল শেষ, সামনের দিন নিয়ে চিন্তিত অনেকে। কেউ বলছেন পরিবারের সহায়তায় এই মাস চলেছেন, আগামী দিন নিয়ে ভাবনার শেষ নেই। লঞ্চ ছাড়িয়ে দেওয়া হয় 5 তারিখের পরে, না হলে তো দেখা গেছে কি সবারই সমস্যা। আমরা চাই আমরা আমাদের লঞ্চটা চলুক, কারণ আমাদের ফ্যামিলি নিয়ে আমরা নিজেরা খুব কষ্টে আছি। অন্যদিকে কমলাপুর রেল স্টেশন যেন পরিত্যক্ত ভবন, ব্যস্ত স্টেশন প্রায় জনমানব শূন্য। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
চলতি অর্থ বছরে 6% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেন। করোনা মোকাবেলায় এডিবি বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান তিনি, আর ভ্যাকসিন কেনার পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনের তাগিদ দেন এডিবি কর্তা। তহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের বার্ষিক ইকোনমিক রিপোর্ট শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এডিবি কান্ট্রি ডিরেক্টর জানান, করোনার প্রথম ধাক্কা সামলিয়ে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছিল, এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আসে, এতে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়েছে। করোনার কারণে আয় বৈষম্য বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বলা হয়, করোনার ভ্যাকসিন সংগ্রহ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এডিবি। চুক্তি করা ভ্যাকসিন আনতে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, সংগ্রহের পাশাপাশি দেশে ভ্যাকসিন উৎপাদনেও গুরুত্ব দেওয়া জরুরি। Talking to the government, working on a $940 million loan, which will be for procuring of the COVID-19 vaccine. I mean, as we all know, vaccine is the right now the most important aspect. So this is also under discussion, and we hope that স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেয় এশীয় উন্নয়ন ব্যাংক। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জামাত, বিএনপি এবং হেফাজত যেন একই মুদ্রার এপিট ওপিট। হেফাজত ইসলাম শুরু থেকেই নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করলেও তাদের সবগুলো কর্মসূচি ছিল রাজনৈতিক। সদ্য বিলুপ্ত কমিটির সদস্যদের অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা। আছেন জামায়াত এবং বিএনপির নেতারাও, এছাড়া মামুনুল হকের খেলাফত মজলিসের 18 জন। সবশেষ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন হেফাজতের 4 নেতা। জসিম জুয়েলের রিপোর্ট। 2010 সালে যাত্রা শুরু হলেও 13 দফা দাবিতে হেফাজত ইসলাম 2013 সালে ঢাকা অবরোধ এবং মতিঝিলে ব্যাপক তাণ্ডবের মাধ্যমে আলোচনায় আসে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চেরও বিরোধিতা করে সংগঠনটি। হেফাজত ইসলাম এখন পর্যন্ত যেসব কর্মসূচি পালন করেছে তার সবই ছিল রাজনৈতিক। এছাড়াও সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন সময় সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ এবং লেনদেনেরও অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। সবশেষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নাশকতা চালায় সংগঠনটি। হেফাজতের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক রাজনৈতিক দলের নেতারা হেফাজতের সঙ্গে জড়িত। হেফাজতের সদ্য বিলুপ্ত 151 সদস্যের কমিটির মধ্যে 85 জনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। 11th জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েও নির্বাচন করেছে 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি আহমেদ আব্দুল কাদের হেফাজতের নায়েবে আমির, হাটহাজারী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও 20 দলের শরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত 85 জন নেতা হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। সহিংস ঘটনার দায়ে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মুক্তি চেয়েছেন। ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এতে এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। আমরা তাই আহ্বান জানাবো যে অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে ধরা হোক। হেফাজতের এসব কর্মকাণ্ডের পর দেশের মানুষের কাছে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের চেহারা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের আরও 8 কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মোট 56টি মামলা হয়েছে। মামলায় 414 জন এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার মানুষকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 383 জনকে। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ।
সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধু পুত্র শেখ জামালকে স্মরণ, হত্যার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। জনগণের সুরক্ষায় যেভাবে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ সম্পর্কের দরকার নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে জাতিকে মুক্তি দেওয়ারও প্রত্যয় জানান ওবায়দুল কাদের। করোনা মোকাবিলা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষ। ভ্যাকসিন নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই, ভ্যাকসিন অলরেডি স্পুটনিকের ব্যাপারে 40 লাখ স্পুটনিক ডোজ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ নিশ্চয়তা পেয়েছে, এটা অ্যাপ্রুভ করা হয়েছে। শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকে সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 68তম জন্মবার্ষিকী আজ। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সেনাবাহিনীর মেধাবী এই কর্মকর্তা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে রাজনৈতিক কারণেই গৃহবন্দী ছিলেন, পরে পালিয়ে যোগ দিয়েছিলেন যুদ্ধে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল। অধিকাংশ সময় পড়াশোনায় ডুবে থাকা পড়ুয়া শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1971 সালে বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও গৃহবন্দী ছিলেন। ওই বছর আগস্টের এক সকালে তার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছেলেকে দেখতে না পেয়ে অপহরণের অভিযোগ তুলেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ধানমন্ডির 18 নম্বরের গৃহবন্দী দশা থেকে পালিয়ে যাওয়ার পর সরাসরি চলে গিয়েছিলেন সীমান্ত পেরিয়ে ভারতে। ট্রেনিং শেষ করে মুজিব বাহিনীর হয়ে 5 নং সেক্টরে যুদ্ধ করেন শেখ জামাল। কৌশলগত কারণে ঘটনা চেপে রেখেছিল তৎকালীন প্রবাসী সরকার। যুদ্ধ শেষে সদ্য কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন শেখ জামাল। 1975-এর 15 আগস্টের সেই কাল রাতে প্রাণ হারান এই তরুণ সামরিক কর্মকর্তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী, আর এজন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে তারা দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিল পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ধরিত্রী দিবস উপলক্ষে অনলাইন আলোচনায় তারা এসব কথা বলেন। মাহমুদ হাসানের রিপোর্ট। ধরিত্রী দিবস 2021 উপলক্ষে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত রোড টু গ্লাসগো আমাদের পৃথিবীর পুনরুদ্ধার ও জলবায়ু সুরক্ষা শিরোনামের ভার্চুয়াল আলোচনায় অংশ নেন পরিবেশ মন্ত্রী। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীকে বাসযোগ্য করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম। ধনী যে সকল দেশ বৈশ্বিক উচ্চতার জন্য মূলত দায়ী, আমরা আশা করি সেসব দেশ বাংলাদেশ ও অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের পাশে এসে দাঁড়াবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং হাওর এলাকা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বেড়ে গেলে বাংলাদেশের 17 ভাগ ভূমি তলিয়ে যাবে বলে আবারও স্মরণ করিয়ে দেন আলোচকরা। গ্রিন হাউস প্রভাব কমিয়ে আনতে পারলে পরিবেশকে আগের অবস্থানে ফেরানো সম্ভব বলে মত দেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। এই বছরে কত হয়েছে, এ পর্যন্ত প্রথম $10 বিলিয়ন হয়েছিল, তার মধ্যে 2-3 বিলিয়ন মার্কিন ডলার, তার মধ্যে 1 বিলিয়ন দেওয়ার পরে ওবামার চলে গেলেন, ট্রাম্প আসলেন, এসে বাকি 2 বিলিয়ন বন্ধ করে দিলেন। এখন
বাইডেন বলছেন যে এই 2 বিলিয়ন দিবেন, তো এই 2 বিলিয়ন দিলে তো হবে না, অনেক বেশি তাদের দিতে হবে। প্যারিস চুক্তির অংশ হিসেবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অর্থ সহায়তার জন্য 2020 সাল থেকে প্রতি বছর 100 বিলিয়ন ডলার তহবিলের বিধান রাখা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন আলোচকরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পানি সংকটে উপকূলীয় সাতক্ষীরা ও বাগেরহাট জেলা। বৃষ্টি না হওয়া পানির স্তর নিচে নেমে পুকুর জলাশয় শুকিয়ে যাওয়া এবং নতুন করে গভীর অগভীর নলকূপ না বসানোয় এই সংকট বেড়েছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম ও বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। উপকূলীয় এলাকায় এমনিতেই বিশুদ্ধ পানির সংকট, তার উপর আমপান সিডরে বেড়ি ভাঁধ ভেঙে ধ্বংস হওয়া খাবার পানির আধার মেরামত না করায় এ সংকট তীব্র হয়েছে। এছাড়া তাপদাহ ও বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে পুকুর ডোবা। সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি পানি সংকট উপকূলীয় শ্যামনগর ও আশাশুনী উপজেলায়। খাবার পানির দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছে এখানকার মানুষ। পুকুরগুলো নষ্ট হয়ে গেছে এবং পিএসএফগুলো নষ্ট হয়ে গেছে, লবণাক্ত বৃদ্ধি পেয়েছে, খাবার পানির খুবই কষ্ট হচ্ছে, প্রতিনিয়ত ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। সাময়িক ব্যবস্থা হিসেবে প্রতিদিন 10,000 লিটার খাবার পানি সরবরাহের কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আমি আশা করব যে আরও যদি লাগে আমরা ট্যাঙ্কে আরও দিই এবং পানিও আমরা যতটা ভরে দিই। সিডর ও আইলা বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও কচুয়ায় এখনও গভীর অগভীর নলকূপ স্থাপিত হয়নি। পুকুর বা জলাশয়ের পানির উপর নির্ভরশীল এখানকার মানুষ, কিন্তু বৃষ্টির অভাবে সেগুলো শুকিয়ে যাওয়ায় বিপাকে তারা। এদিকে দূষিত পানি ব্যবহারের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। সংকট সমাধানে লবণাক্ত এলাকায় পর্যাপ্ত পুকুর খননের কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আমরা সকলকে আহ্বান জানাবো যে এখন যারা পানি খাবেন, পানিটা একটু ফুটিয়ে খাবেন। যে সমস্ত নিরাপদ পানির ওখানে আধার আছে, উৎস আছে, উৎসগুলো সচল রাখা যাচ্ছে না পানির কারণে। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত পানি সংকটের সমাধান চান সাতক্ষীরা ও বাগেরহাটবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। ময়মনসিংহের তারাকান্দা ও ঝিনাইদহের শৈলগোপায় পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 4 জন। পুলিশ জানায় নেত্রকোনার দুর্গাপুর থেকে অটোরিকশায় করে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন ধান কাটার 3 শ্রমিক। তারাকান্দা এলাকায় খিঁচায় আসার পর বালুবোঝাই ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যায়। এদিকে বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেট কারের ধাক্কায় নারীসহ ইজি বাইকের 3 যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয় আরও 4 জন। নিহতদের বাড়ি শৈলকুপার দুধসর, ফুলহরি ও বড়দা গ্রামে। বান্দরবানের নোয়াপতং এলাকায় পার্বত্য জনসংহতি সমিতির আস্তানা থেকে অস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোর রাতে রোয়াংছড়ির নোয়াপতং এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীরা উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ওপর থেকে গুলি চালায়। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সে সময় আস্তানা থেকে দেশি বিদেশি অস্ত্র, গোলা বারুদ সহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। রাজধানীর ইফতার বাজারের খবর। অভিজাত এলাকা গুলশানের দোকানগুলোতে অনলাইন অর্ডারেই চলছে বেশিরভাগ বেচাকেনা। বিক্রেতারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি অফিস ও আশপাশের শপিং মলের ব্যবসায়ী ও কর্মীরাই মূলত তাদের ক্রেতা। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে লকডাউনের চিহ্ন নেই বললেই চলে। খোলা রয়েছে প্রায় সব ধরনের অফিস, শপিং মল, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে ইফতার। বাহারি ইফতারের পসরা দোকানগুলোতে ছোলা বুটের চেয়ে বেশি বিক্রি হচ্ছে হালিম, কাবাব, মুরগির রোস্ট সহ নানা সামগ্রী। ইফতারের আগমুহূর্তে ব্যস্ত সময় পার করছেন অনলাইন ফুডের ডেলিভারি ম্যানরা, যেন দম ফেলারও ফুরসত নেই তাদের। ইফতারের সময় ব্যস্ততা বেশি হয়, গত রমজান অনেকটা অর্ডার ছিল, এখন মানে তেমন কোনো কিছুই নেই। গুলশান এলাকার বাসিন্দা, ব্যবসায়ী, কর্মচারী এবং অফিসের লোকজনই
মূলত কিনছেন ইফতার। অফিসে আসতে হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, বাসা তো অনেক দূর, ইফতার তো করতে যার জন্য আসায়। বাসায় সব কিছু করে দুই একটা জিনিস তো নিতে হয় বাইরে থেকে, নাহলে জমে না আসে। দোকানিরা বলছেন তুলনামূলক বেচাকেনা কম, তবে বেশিরভাগই বিক্রি হচ্ছে অনলাইন অর্ডারে। গ্রাহক নেই, জনপ্রিয়তার কিছুই বোঝা যায় না, যা আমরা বানাই 50-60% ফেলায় দিতে হয়। তেলের অবস্থা খুবই খারাপ, যেখানে আমাদের 150 আইটেম ছিল সেই জায়গায় আমরা রেগুলার হয়তো বা 10-15 আইটেম করি, সেগুলো সেল হয় না। এই বছর তো একদম বিক্রি নাই বলবে চলে। করোনাকাল কেটে গেলে আবারও ইফতার বাজার জমে উঠবে বলে আশা দোকানিদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তে আবারও রেকর্ড, শেষকৃত্যের চাপ সামলাতে অস্থায়ী শ্মশান। সন্ধ্যা 7টায় একুশে সংবাদে আবারও আমন্ত্রণ। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজির অস্ত্রোপচার সফল হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, সে সময় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, হজম সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে হাবিবুল্লাহ সিরাজি একুশে পদক ও বাংলা একাডেমি পদক পেয়েছেন। লকডাউনে শারীরিক প্রতিবন্ধী এবং অন্ধদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ শুভেচ্ছা স্মারক বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। সকালে রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় 600+ মানুষের হাতে এসব উপহার তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পোশাকের পাশাপাশি খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন ঈদের আগ পর্যন্ত এ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যের খবর। রিকন্ডিশন গাড়ির বাজার স্থিতিশীল রাখতে কর বৈষম্য কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডা। অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। আমরা মনে করি যে বিনীতভাবে চেয়ারম্যান এবং বোর্ডের কাছে আমরা আবেদন করছি যে বিষয়টি করে কিন্তু আপনার রাজস্ব প্রাপ্তি কমে যাচ্ছে, ক্রেতা সংগ্রামও আমরা হারাচ্ছি। ক্রিকেটের খবর। 6 বছরের জন্য নিষিদ্ধ হলেন টেস্টের প্রথম 3 বলে হ্যাট্রিক করা শ্রীলঙ্কার পেসার নুয়ান জয়সা। জয়সাকে নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সন্দেহ বেশ পুরনো। 2018 সাল থেকে স্থগিতাদেশ জারি ছিল তার ওপর। এবার পুরো 6 বছরের জন্য সব ধরনের ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ড থেকেই নিষিদ্ধ হয়ে গেলেন তিনি। জয়সার বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচের ফল বা ম্যাচের গতিধারা প্রভাবিত করার চেষ্টা, ম্যাচ পাতানো থেকে শুরু করে সরাসরি বা যে কোনো উপায়ে আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা লঙ্ঘনে প্রলুব্ধ এবং তথ্য গোপনের চেষ্টা করা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টায় 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভ্যাকসিনের জন্য ভারতকে তাগাদা, রাশিয়া চীনের টিকা উৎপাদনে অনুমোদন, করোনায় একদিনে 77 মৃত্যু। লকডাউনের মেয়াদ বাড়ল, শপিং মল দোকানপাটে অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা, সংকটে শ্রমিকদের পাশে নেই পরিবহন নেতারা। 6% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির, করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। জামায়াত বিএনপি হেফাজত একই সুতোয় গাঁথা, সহিংসতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আরও 8 কর্মী আটক। এবং কাল পাল্লে কেলেতে লঙ্কানদের বিরুদ্ধে শেষ টেস্ট, জিতেই দেশে ফিরতে চায় টাইগাররা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।